কড়া নিরাপত্তার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে রাজ্য সচিবালয় নবান্ন সংলগ্ন সভাঘরে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ছাড়াও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ওড়িশার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তুষারকান্তি বেহরা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা উপস্থিত রয়েছেন। বেআইনি অনুপ্রবেশ, চোরাচালান, সীমান্ত সুরক্ষা সহ প্রায় ৪০টি সমস্যা নিয়ে পূর্বাঞ্চলের চার রাজ্যের মধ্যে নিরাপত্তা সমন্বয় এবং বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে বৈঠকে আলোচনা চলছে বলে জানা গেছে। আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নবান্নে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর পৌরোহিত্যে পরিষদের ২৩তম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।